Hello guys, welcome to my Facebook page and YouTube channel. So আজকে আর কি একটা খুবই সিরিয়াস ম্যাটার নিয়ে আসলাম, খুব ছোট করে বলবো। সেটা হচ্ছে যে আজকে আমি স্ক্যামে আর কি পড়তেও পড়িনি, বিকজ আজকে আর কি গতকাল রাতে স্ট্রিম শেষে ফেসবুক পেজে যাই নোটিফিকেশান চেক করার জন্য। তো তখন দেখলাম যে স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট বিজনেস নামে একটা পেজ আমাকে আর কি মেনশন দেয়। পরে পোস্টে গিয়ে দেখি যে মানে তারা এমন বলছেন যে আমাদের এই পেজগুলোতে রিপোর্ট পেয়েছি আর কি, যার কারণে আমরা যদি একটা লিঙ্ক দিয়ে বলে যে ওই লিঙ্কটাতে যদি ক্লিক করে ভেরিফাই না করি তাহলে নাকি আমাদের আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো ফার্স্ট আমি ভাবলাম যে ওয়েট, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে একটা রিপোর্টে, বিকজ হ্যাঁ আমি আমার পেজকে আমার আম্মুর আইডিতে আর কি রিপোর্ট দিয়েছিলাম যেন আম্মুর আর কি শো না করে আম্মুর আইডিতে। আর হচ্ছে রিপোর্ট ছাড়া ব্লক বা হাইড করা যায় না আনফর্চুনেটলি, তো যার কারণে হচ্ছে আমি রিপোর্ট দিয়েছিলাম। তো ভাবলাম যে হ্যাঁ রিপোর্ট তো দিয়েছি, যেহেতু মেনশন করেছে তার মানে অবশ্যই হয়তো বা ফেসবুক থেকে, বাট তারপরেও না, আমি তো ভাই মানে কী বলবো, আমি চেতে গিয়েছিলাম লিটারালি, বিকজ আমার আগের যে পেজ হ্যাক হয়েছিল সেই পেজে মানে লিটারালি 50+ মানুষ রিপোর্ট দেয়। হ্যাঁ তারা ফিডব্যাক পাঠায় কি যে কিচ্ছু হয়নি, হ্যাঁ মানে ওই পেজে কোনো হ্যারাসমেন্ট কোনো পোস্ট দেয়নি, সো ওই পেজটা আর কি যেমন আছে তেমনই স্টিল থাকবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। পরে হচ্ছে আমি কমেন্টও করেছিলাম, পরে একটু রিসার্চ করে দেখলাম যে 2 ঘন্টা আগে পেজ খোলা হয়েছে, প্লাস হচ্ছে 4টা কি 5টা পোস্ট, প্রত্যেকটাতে সব বাঙালি পেজ, 10,000+ ফলো এমনও আছে অনেকে, তাদের পেজকে আর কি মেনশন দিয়েছে। সো এটা দেখে একটু খটকা লাগলো ইউনো, কারণ সবই পেজ বাঙালি এটা তো ভাই পসিবল না। তারপর আবার 2 ঘন্টা আগে পেজ আর কি ওপেন করা হয়েছে সেই পেজটা, তারপর 2 জন মাত্র ফলোয়ার, 2 জন লাইক, তো ভাই বুঝতে পেরেছি এটা ফেক। পরে হচ্ছে আমি আমার প্রোফাইল থেকে আর কি রিপোর্ট দিই, আমার আপুর প্রোফাইল থেকেও রিপোর্ট দিই, আরেকটা প্রোফাইল থেকেও রিপোর্ট দিই, টোটাল 3টা রিপোর্ট যায়। সো একটু পর ভাবলাম যে আচ্ছা চেক দিয়ে দেখি। হ্যাঁ মানে ভিডিও বানানোর জন্য আমি ভাবছিলাম যে স্ক্রিন রেকর্ড করব, তো স্ক্রিন রেকর্ড করার টাইমে হচ্ছে পেজে যাওয়ার জন্য আমি হচ্ছে ইমেইলে আর কি লিঙ্ক পাঠিয়েছিলাম পেজের, তো সেখান থেকে আর কি যেতে নিই, দেখি যে পেজটা লোড হচ্ছে না। হ্যাঁ তো ভাবলাম যে আচ্ছা লোড কেন হচ্ছে না, পরে আপুর আইডি দিয়েও আর কি চেক দেওয়াই, সেম আপুও বলে যে কোনোভাবে আর কি পেজটা ওপেন হচ্ছে না। পরে একটু পরে আর কি আমার নোটিফিকেশান আসে যে ফেসবুক আর কি রিভিউ করেছে আমার রিপোর্ট, তার মানে হচ্ছে পেজটা গেছে। তো গাইস ইউনো, পেজটা যদি আসলেই ফেসবুকের থাকতো তাহলে ডেফিনেটলি ইউনো 3টা রিপোর্টই উড়ে যেত না, সো ডেফিনেটলি এটা একটা ফেক পেজ ছিল, যারা আর কি চেয়েছে যে ইউনো বাংলাদেশের যত পেজ আছে আর কি হ্যাক করার জন্য। যেহেতু আমার অলরেডি একবার হ্যাক হয়েছে পেজ, এই কারণে ভাই লিঙ্ক আমার প্রচুর ভয় লাগে, তো এই কারণে আমি ভাবলাম যে আচ্ছা তোমাদেরও ওয়ার্ন করা উচিত। তোমাদের জানি না পেজ আছে নাকি বা ভবিষ্যতে হয়তো বা পেজ খুলবে, যেহেতু এটা একবার শুরু হয়েছে এটা কন্টিনিউ হতে পারে এই স্ক্যামটা। হ্যাঁ সো এই স্ক্যাম থেকে তোমরা একটু সাবধান থেকো, আর হচ্ছে এমন যদি কোনো পেজ তোমাদের মেনশন দেয় যে হ্যাঁ তোমার পেজের উপর আর কি রিপোর্ট এসেছে, সো ডেফিনেটলি যেই লিঙ্কে দেখ না কেন ক্লিক করবা না, দরকার পড়লে সেই পেজে রিপোর্ট দিবা। আপাতত এই পেজটা নেই, 3টা রিপোর্টেই উড়ে গেছে, এভাবেই সাবধান থাকো, যে কোনো স্ক্যাম হতে পারে ভাই, মানুষের আইডিয়া বলা যায় না কোথেকে কীভাবে কী ওয়েতে আর কি স্ক্যাম করে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আপাতত যাই, আল্লাহ হাফেজ, টাটা।